τον αγαπώ τσάρινι. Mamoni. ইয়ে মানে জানো মামনি, আজকে আমি মিটিং এ সবাইকে খুব ধমকে দিয়েছি। ইয়ে মানে ইয়ে সবাই আমাকে খুব ভয় করে কি না? বাকি আছে মা। কেন তাড়াতাড়ি ছুটি করে দাও না, আমরা দাদির বাড়ি চলে যাই। আমি কি করে ছুটি করব, আমায় তো ছুটি দেবে না। দেবে না? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, যারা যারা তোমায় ছুটি দেবে না তাদের সবাইকে তুমি জেলে পুরে দাও, ব্যাস তোমার ছুটি। বেশ বেশ তাই হবে। এবার তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তো, আর তো মাত্র কটা দিন বাকি।
রাস্তা বাবু। গ্রামের রাস্তা একটু অসমান হয়ে থাকে, তাহলে তুমিও তুলে তুলে গাড়ি চালাবে। দেখছি বাবু, একটু সমতল দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে 3 মাইল পথ, এই মেয়ে এখন আমি কি করে বাড়ি যাবো? যাও যাও তাড়াতাড়ি বাড়িতে গিয়ে লোকজন সমস্ত দেখে নিয়ে এসো। ঠিক বাবু। দাদাকে বলবে অন্তত 20-25 জন লোক যেন পাঠায়। শোনা, তোমরা কি হেঁটে হেঁটে গ্রাম পরিদর্শনে বেরিয়েছো? সমতল ভূমি খুঁজতে বেরিয়েছেন বাবুরা। বড্ড গরম লাগছে বাপি। দাঁড়া দাঁড়া, বৃষ্টির প্রায় ধরে এসছে। আমাদের গাড়িটা আটকে গেছে, লোক ডাকতে পাঠিয়েছি। আপনি ঘোষ পাড়া যাবেন তো? হ্যাঁ, তুমি চেনো দেখছি। কিন্তু লোক আসতে তো অনেক দেরি, আপনি গাড়ি চালাতে পারেন না? আরে পারলে কি হবে, দেখছো না চাকাগুলো সব মাটির মধ্যে একেবারে সেঁধিয়ে গেছে। আমি একবার চেষ্টা করে দেখবো। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। মা মা মা, কি হয়েছে? দেখো কোনো কথা বলে না, একটা ধানুর মজার ব্যাপার হয়েছে মা। কি মজা? এই দেখো, বলবি তো। আমি এক্ষুনি এসে তোমার সব বলছি। দাঁড়া, সব খেয়ে যা। শোন, আয় 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 দাঁড়া দাঁড়া। আরে হরি প্রতাপ, এবার আপনি চালিয়ে চলে যান। তোমার নাম কি বাবা? আমার নাম অরিন্দম। আমি এখানে থাকি। আমি আপনাকে চিনি, আপনাদের বাড়ি আমি যাই তো। ও তাই বুঝি। তুমি আমাদের বাড়িতে আসবে কিন্তু বাবা, জানো তো আমাদের বাড়িতে দুর্গাপূজা হয়, তুমি নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবে। আমি খুব খুশি হয়েছি। আমি 25-30 জন লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি, গাড়ি তোলা বলে ব্যাপার। একটা সাংঘাতিক ব্যাপার শুনলে পরে তোমার লোম একেবারে খাড়া হয়ে উঠবে। ও কি বুদ্ধি ছেলেটার! আমি তোমাকে আস্তে আস্তে সব বলবো, সব বলবো তোমাকে। হরিপ্রতাপ, দিদিমণি জিনিসপত্র গাড়ি থেকে বার করে বাড়ির মধ্যে পৌঁছে দাও। শোনা, কাজটা হয়ে গেলে পরে আমার কাছ থেকে টাকা নিয়ে সোজা কলকাতা চলে যাবে। আমি তোদের বরখাস্ত করলাম, দুটি উজবুক।
হরিপ্রতাপ হা করে দাঁড়িয়ে দেখছো কি? যাও না, পর্দাটা সরিয়ে দাও। নমস্কার, আমাদের ডাকঘর নাটক এখনই আরম্ভ হচ্ছে, তারপরে না তার আগে আবৃত্তি করবে পিয়ালি মজুমদার এবং তারপর অরিন্দম রায়। তোমার তো অনেক কবিতা মুখস্থ আছে, বলো না, বলো। আমায় ডাকছে, যাও। মাই শ্যাডো, আই হ্যাভ আ লিটল শ্যাডো দ্যাট গোজ ইন অ্যান্ড আউট উইথ মি, অ্যান্ড হোয়াট ক্যান বি দ্য ইউজ অফ হিম ইজ মোর দ্যান আই ক্যান সি, হি ইজ ভেরি ভেরি লাইক মি ফ্রম দ্য হিলস আপ টু দ্য হেড, অ্যান্ড আই সি হিম জাম্প বিফোর মি ওয়েন আই জাম্প ইন টু মাই বেড, দ্য ফানিয়েস্ট থিং অ্যাবাউট হিম ইজ দ্য ওয়ে হি লাইক্স টু গ্রো, নট এট অল লাইক প্রপার চিলড্রেন হুইচ ইজ অলওয়েজ ভেরি স্লো, for he sometimes shoots up taller like an india rubber ball and he sometimes gets so little that there's none of him at all. শেষ হয়ে গেছে নাকি? অপূর্ব অপূর্ব অপূর্ব। গগনে গড়জেমে ক্ষণ ভরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খড় পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি পরে পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে, ঠাঁই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সিস্টার আমি একবার বেরোচ্ছি, মামানি উঠলে আপনি ওকে একটু দেখবেন। আপনি তো জানেন বৌঠান, আমি হরনাথকে কথা দিয়েছিলাম যে ওর অবর্তমানে ও ছেলের সব দায় দায়িত্ব পূরণ করবো, তাছাড়া আমারও একটি মাত্র মেয়ে, ওর একদম ভালো ছেলে, ওকে নিজের কাছে রেখে মনের মতো করে মানুষ করে তুলবো, ও বড় হবে, আপনি আর না বলবেন না। আমি আপত্তি করবো কেন, এ তো আমার সৌভাগ্য, অরিন্দম বড় হবে আমার তো কোনো সামর্থ্যই নেই। এক কাজ করুন না, আপনি আমাদের সঙ্গে চলুন, এখানে একা পড়ে থেকে কি হবে, পাঁচজনের আশীর্বাদে আমার ওখানে আপনার কোনো অসুবিধা হবে না। আমি এই ভিটে ছেড়ে কোথায় যাব, অরিন্দমের পরীক্ষাটা হয়ে গেলে আমি বরং ওকেই আপনার ওখানে পাঠিয়ে দেবো। ব্যাস ব্যাস ব্যাস, আচ্ছা আমি তাহলে চলি বৌঠান, চলি। ওদিকে যে মামনি এতক্ষণে কি করে বসলে আমি কিছু বুঝে উঠতে পারছি না। নমস্কার। মা কি রে, আমি কোথাও যাবো না, তোমায় ছেড়ে আমি কোথাও যাবো না। ছি বাবা, মানুষের জীবনে সুযোগ বারবার আসে না, তোকে বড় হতে হবে, অনেক বড়, ঠিক তোর বাবার মতন। মা, বাবা খুব বড় ছিলেন তাই না? হ্যাঁ সবই ছিলেন, তবে সংসারের দিকে কোনো নজরই তার ছিল না, ওটাও তো বড় ধর্ম বাবা। এসো গো চোরদাদা বাবু, এসো এসো, বাবু আমারে বলে গেছিলেন তুমি আসবে। তুমি একটু বসে জিগিয়ে দিয়ে নাও, তারপরে আমি
এটা আমার পায়া ঘর। তাহলে নতুন দাদা বলে পাশের ঘরটায় রেখে আসি। পাশের ঘরটা আমি নাচ্ছি কি যা হরিদা, হ্যাঁ আমাকে বলেন যে নিচে কোথাও মানে আমার একটু পড়ার জায়গা হলেই হবে। হ্যাঁ সেই ভালো, তারপরে বাবু এসে একটা যা হোক কিছু করবে। হ্যাঁ এই তো ছোট দাও যাচ্ছি চলো। লোকের পেছনে লাও কেন? আরে বললো তোমারে না বোধ হয়। চলো অরিন্দম, এই যে অরিন্দম তুমি এই ঘরে কেন? আমার এই ঘরখানা খুব পছন্দ, মানে পড়াশোনা করবার সুবিধা তো, পড়াশোনা হয়ে গেলেই তা বেশ। এই ঘরখানা যখন তোমার ভালো লাগে তখন এই ঘরে থাকবে। ওরে ইয়ে হরি অসিত শোন, তোরা দেখবি যেন অরিন্দমের কোনো অসুবিধা না হয়। তুমি রোজ রোজ দাদাবাবুকে ফেলে যেতে বলো, বাবু জানতে পারলে আমার সাথি আর থাকবে না। চলো না, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে না। চলো ভীষণ গা হাত পা ব্যথা হয়, সেই জন্য ভীষণ নরম তো। দেরি হয়ে যাচ্ছে না। তুমি যাও আমি যাচ্ছি। এই দেখো না, এরা আমার সব বন্ধু, খুব ভালো ছেলে। এই তোমরা রাস্তা দিয়ে গল্প করো কেন, পাই ছেলে সব? বিয়ালি না, আমি খাবো না। তুমি আর বন্ধু তেমন বললে কেন? খাবে না, ঠিক আছে কে খাবে না, তোমার খেতে হবে না। তোমার বাবা আর আমি আমরা একসময় খুব ফুটবল খেলতাম। তোমার বাবা অবশ্য গোলে খেলতেন আর আমি বরাবরই ফরওয়ার্ড লাইনে খেলতাম। আজকে সেসব কথা আমার কাছে একেবারে স্বপ্নের মতো মনে হয়। এরকম ধরনের নানা কথা মাঝে মাঝে আমার মনের মধ্যে উঁকি দেয়। জানো রিন্দম, তুমি ঠিক আমার ছেলের মতো। কি মামুনি, তুমি এখনো ঘুমোওনি? তুমি ঘরে আসোনি কেন? ও আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি অরিন্দমের সঙ্গে দুটো কথা বলে এক্ষুনি আসছি, কেমন? চলো অরিন্দম, তোমার ঘরটা একবার দেখে আসি। বাপি, তুমি ওর ঘরে যাবে না। জি মামুনি, ওরকম কথা বলতে নেই। ও বাড়ি যায় না কেন? ওর তো মা আছে, তবে কেন কেন আছে বলো বাপি বলো। জি মামুনি, জি। তুমি বড় হচ্ছ, লেখাপড়া শিখছ, কিভাবে কথা বলতে হয় এখন শেখনি? ছি 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 ছি। মামনি
খোলো মামনি, মামনি দরজা খোলো, মামনি 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 দরজা খোলো, মামনি খোলো দরজা, মামনি মামনি কি হচ্ছে, মামনি দরজা খোলো, দরজা ভাঙো তো। আঘাত বা উত্তেজনা হলে এরকম একটা দেখা দেবার সম্ভাবনা আছে, তবে ভয়ের কোনো কারণ নেই। এতগুলো লোক তোমরা বাড়িতে, একটা ছেলে উদাও হয়ে গেল আর তোমরা কেউ কিছু বলতে পারছো না, করো কি তোমরা? আগে আমার মনে হয় তিনি বাড়ি চলে গেছেন, বাক্সটাও নেই। মনে করে বসে থাকতে চলবে না, যা খুঁজে রাখো, যাও। মা মা অরিন্দ তুমি কেমন আছো? মা তুই কেমন আছিস? বাবা ভালো আছি মা। আয় আয় বাবা ভেতরে চলো, চলো ভেতরে চলো। হয়েছে বললি না তো? কিচ্ছু হয়নি মা, ওরা খুব ভালো, কাকাবু আমাকে খুব আদর যত্ন করেন। আর ওনার মেয়ে পিয়ালির কথা বলছো? ও খুব ভালো, তবে একটু রাগি, ওকে ঠিক বুঝতে পারি না। তাহলে চলে এলি কেন? তোমাকে ছাড়া আমার কোথাও ভালো লাগে না মা। কাকাবু এলে বলে দিও আমি এখানে থেকেই পড়াশোনা করবো। ভুটান ভুটান, এই যে অরিন্দ, কে একটা বাচ্চা মেয়ের ভয়ে পালিয়ে আসলে, নাকি মায়ের জন্য মন কেমন করছিল? দাদা আপনি কখন এলেন? আসুন আসুন ভেতরে আসুন। চল চল চল। ও যদি এখানে থেকে পড়াশোনা করতে চায় করুক, মানে ও যা চাই করুক। জানেন বৌঠান, অরিন্দম আমার কাছে একটা বিরাট স্বপ্ন, মানে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। নিশ্চয়ই, ও তো আমারই। আচ্ছা নমস্কার। অরিন্দম এই গ্রামের নয়, এই জেলারও গৌরব। অরিন্দম যে বিএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আমরা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে আরো বড় হোক, দেশের দশের একজন হোক, এই আশাই আমরা করি। আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। আমাকে দেখালি না? আমাকে আমাকে অনেক কিছু দিয়েছে মা। আমি তোমাকে আমি তোমাকে তোরই বড় হওয়ার পেছনে চজকাকার অনেক আশীর্বাদ আছে। ভগবানের মতন আমাদের শেষে দাঁড়িয়েছিলেন। কেন তুমি এসব কথা বলছো মা? করো না। তুই আমাকে কথা দে বাবা, তুই ওনার কাছে ফিরে যাবি,
তুমি ওসব নিয়ে চিন্তা করছো বলো তো? যা করেছি তোর ভালোর জন্যই করেছি বাবা, তুই আমাকে কথা দে, নাহলে আমি মরেও শান্তি পাবো না। মহাবাম দেব ঋষি বিরাট গায়ত্রী ছন্দ শান্তি কর্মণি জপে বিনিয়োগ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। বাবা মা চিরকাল কারো বেঁচে থাকে না অরিন্দম, তবু মানুষকে এগিয়ে যেতে হয়। আমি তোমাকে বাইরে পাঠাবার সমস্ত ব্যবস্থা করে রেখেছি, কাজটা মিটে গেলে একবার আমার সঙ্গে দেখা করো। দাঁড়াতে পারবো, এখানে সবসময় আপনাদের কথা মনে হয়। আপনার আশীর্বাদ না পেলে এত বড় দেশ দেখার ভাগ্য কোনোদিনই হয়তো আমার হয়ে উঠত না। বাবা বাবা বাবা, এদেশের ছেলে মেয়েদের যখন কোনো কোনো বিষয়ে পিছনে ফেলে এগিয়ে যায় তখন মনে হয় এ শুধু আপনারই গর্ব। এখানে সব সময় আপনাদের কথা মনে পড়ে, রিপিটেশন যাকে তারপর লিখছে, তোমার একটা চিঠি পাওয়ার জন্য আমি পথ চেয়ে বসে থাকি, জানি তুমি আমাকে একদম ভালো। না না মামনি, তোমার চিঠি তুমি পড়ো, আমি যাই। আর শোনো, তুই একটা চিঠির জবাব দিও, বেচারি কত দূরে একা একা থাকে। হরে হরে হরি রে। আচ্ছা পিয়ালি, তুই ছেলেদের দেখলি ওরকম মুখ করে থাকিস কেন বলতো? ভবিষ্যতে তো বাবা ওদের হাতেই পড়তে হবে, নাকি মেসমশাই সেই কালেকশনের পথ চেয়ে বসে আছিস? আহ রিনা, সত্যি মেসমশাই কাকের গায়ে ময়ূরের পেখম লাগাবেনি, কোথাকার এক গেঁয়ো ভূত। তুই কুনালের সঙ্গে মিশেই দেখ না, শিক্ষিত হ্যান্ডসাম, তুই খুব অ্যাডমায়ারার। দেখ আমার কাছে ওই গেউভূত যা, তোর দাদা কুনাল সব এক, সব কটা বোকা বোকা। কেউ বলবে আমি অমুক কোম্পানির এক্সিকিউটিভ, কেউ বলবে আমি ম্যানেজিং ডিরেক্টর, কেউ বলবে আমি অমুক কোম্পানির মালিকের ছেলে। সেই দিক দিয়ে আমার মা ভীষণ লাকি, জাস্টিস অফ হাইকোর্ট, যেমন চেহারা তেমন কাজ, বাবার পাশে এদের ভাবাই যায় না। কিন্তু কাউকে না কাউকে বিয়ে তো তোর করতেই হবে বলছিস, ঠিক আছে আমার জন্মদিনের দিন সবকটা হ্যান্ডসামদের ডাকা হবে, তারপর স্বয়ম্বর সভা। তুমি তুলে না Hey!
হরিন্দম, তুমি কবে এলে, কখন এলে আমি জানতাম তুমি আসবে, কিন্তু এরকম একটা সারপ্রাইজ, এসো 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 এসো। তুমি যখন সারপ্রাইজ দিলে তখন আমিও সারপ্রাইজের ওপর একটা সারপ্রাইজ দেব। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে এই আনন্দের মুহূর্তে আমি একটি কথা ঘোষণা না করে থাকতে পারছি না। আগামী একটি শুভ দিনে আমি শ্রী অরিন্দম রায়ের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিবাহ দিতে ইচ্ছা করি। ভীষণ গরম তাই না? হ্যাঁ বড্ড গরম। কিরে দেখলি, বলেছিলাম না আমাদের দিদিমণির সঙ্গে চোরদাদা বাবুর বিয়ে হবে। আরে আমি হাত দেখতে যাই, বাপ ঠাকুর তার আমলের বিজনেস, একদিন তোদের বলিনি। ওই জন্যই তোমার হাতের রাখতিও তো আমার কারোকে পছন্দ নয়, আর তৃতীয়ত যদি বিয়ে করতেই হয় তাহলে অরিন্দম রায়। শ্রী অরিন্দম রায়ের নামটা ঘোষণা করলেন কেন? প্রথমত শ্রী অরিন্দম রায় একজন বিদ্বান, বুদ্ধিমান, সুদর্শন যুবক। তৃতীয়ত আমি তাকে গ্রাম থেকে তুলে এনে নিজের কাছে রেখে মনের মতো করে মানুষ করেছি, তার পেছনে আমার একটা স্বার্থ ছিল। কি স্বার্থ? ওই রকম একটি ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলে আমার মেয়ে কোনোদিনই পরের ঘরে যাবে না, আমার কাছে থাকবে, আর ছেলেটিও আমাদের মাঝেই রয়ে যাবে। দেখো, আমার আর আমার বাপের মাঝখানে আর কেউ আসবে এতেই আমার আপত্তি, সুতরাং এ বিয়েতে আমার মত নেই। নো নো, ডোন্ট টাচ ইট। তুমি যখন রাগ করে কিছু মুখে দাও না তখন আমিও খাই না, এখন আমি রাগ করে কিছু খাচ্ছি না। দেখো, তুমি যদি রাজি না হও তাহলে রিনার বাবাকে আমি, অরিন্দম কয়েকদিন হলো অফিসে জয়েন করেছে, আর আমিও কিছুদিনের জন্য এই রাস্তার শেষে একটা ফ্ল্যাট নিয়েছি। হয় তুমি বিয়ে করে সেখানে থাকবে, নাহলে অরিন্দমের সঙ্গে রিনার বিয়ে দিয়ে আমি তাদের সেখানে পাঠিয়ে দেব। বলো তুমি কি চাও? রায়, নতুন বিয়ের ঘোর এখনো কাটেনি দেখছি। অবশ্য প্রথম প্রথম ওরকম একটু আধটু হয়, সবটাই যেন রঙিন স্বপ্ন স্বপ্ন। ঘোরটা কি করে কাটানো যায় বলুন তো? হ্যাঁ সে কি মশাই, ঘোর কাটাবেন কি? ওটাকে যতদিন পারেন টেনে যান। আরে মশাই, ওটাই তো রোম্যান্স, দেখবেন না এখন থেকে থেকে রাগ অভিমান এসব হবে।
আরে কিছুদিন হলো বিয়ে করেছি তো অভিজ্ঞতা আছে, তাই সব অভিমান কাটাতে গেলে কি করতে হবে? কিছু না, ভেরি সিম্পল, মনে করুন মাঝে মাঝে ফুল নিয়ে গেলেন, আপনার স্ত্রী কিছু বোঝার আগেই একটা বেশ সুন্দর ফ্লাওয়ার ভাসকে সেটাকে সাজিয়ে রেখে দেবেন, তারপর আপনার স্ত্রী যখন চা আর জল খাবার নিয়ে আপনাকে দিলেন, আপনি কিছু না খেয়ে মুখটা ঘুরিয়ে রেখে দেবেন, ব্যাস, যত বড়ই মহিলা হন না কেন। কাত বেরোচ্ছ? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। শোনো। বলো। দেখো, আমার মনে হচ্ছে এই বিয়েতে তোমার মত ছিল না, তোমার অনেক সেই চেষ্টা আমিও করতাম। আমি কারোর কোনো অসুবিধা করিনি, বাপি আমার বিয়েতে রাজি হতে বলেছিলেন। এটা একটা প্রবলেম, আসল ব্যাপার কি জানেন মিস্টার রায়, মেয়েদের এই বাপের বাড়ির কাছে থাকাটা যে কোনো হাজব্যান্ডের কাছে একটা প্রবলেম। কিন্তু আমি কি করব, আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। আপনি এক কাজ করুন মিস্টার রায়, হায়ার অথরিটিকে চিঠি লিখে আমাদের ইসলামপুরে যে ফ্যাক্টরি আছে সেখানেই ট্রান্সফার নিন, আপনার স্ত্রীকে তার বাবার আওতার বাইরে নিয়ে যান, তো দেখবেন সব প্রবলেম মিটে যাবে। হ্যাঁ, তাই করতে হবে। বাইরে ট্রান্সফার করে দিয়েছে? দেখো রেন, তুমি এক কাজ করো, তুমি বরং এই চাকরিটা ছেড়ে অন্য একটা কোম্পানিতে, মানে তোমাদের এত বড় বাড়ি রয়েছে, তাছাড়া অর্থেরও কোনো অভাব নেই। ট্রান্সফারের ভয়ে চাকরি ছেড়ে দিলে আমি তো কোনোদিন বড় হতে পারবো না, আর তাছাড়া বেশ তো বেশ তো, তুমি যেটা ভালো বিবেচনা করবে সেটাই করবে, তোমার তো একটা কেরিয়ার আছে। তবে আমি বলছিলাম কি যে, ট্রান্সফার মানে তো 3-4 বছরে মামলা, এই 3-4টে বছর পিএলএ বরং আমার কাছে থেকে যাক, আমি যখনই সুযোগ সুবিধা পাবো ওকে নিয়ে তোমার ওখানে ঘুরে আসবো, তো তুমিও ছুটি সেটা পেলে পরে এখানে চলে আসবে, কটা তো বছর ও দেখতে দেখতে কেটে যাবে। আমার ইচ্ছে পিয়ালি আমার সঙ্গে যাক, আমি যেখানে যে অবস্থায় থাকি আমার স্ত্রী অরিন্দম, আমি তোমাকে মানুষ করেছি, পিয়ালির সঙ্গে বিয়ে দিয়েছি, আমার বরাবরই ইচ্ছে ছিল মা আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি কি চান, আমি যদি সারা জীবন বাইরে থাকি আপনার মেয়ে আপনার কাছেই থাকবে, তাহলে বিয়ে দিলেন কেন, শুধু একটা সামাজিক নিয়ম রক্ষা করতে? না ওরে নাম না, আমি শুধু বাপ হয়ে একটু বেশি দাবি করে ফেলেছিলাম। তুমিও তো একদিন সন্তানের পিতা হবে, তখন তুমি বুঝতে পারবে যে সন্তানের ওপর একটু বেশি দাবি করাটা ক্ষমা করা যায়। আপনাকে কষ্ট দেবার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। আমি যাব না, কিছুতেই যাব না। ছি মামনি, তা বুঝো না, তুমি যাও। তুমি কেন বিয়ে দিলে? কেন মামনি, কটা তো বছর, তাছাড়া আমি যখনই সময় পাবো চলে যাব, আর তোমারও ইচ্ছে হলে তুমি চলে আসবে। আমি জানি বাপি, এটা সব ষড়যন্ত্র, ও ইচ্ছে করে বাইরে ট্রান্সফার নিয়েছে, ও ভেবেছে বাইরে নিয়ে গিয়ে আমায় জব্দ করবে। নমস্কার নমস্কার নমস্কার, আসুন আসুন, আমি মিস্টার দাস, কলকাতা থেকে আপনাদের আসার খবর আমি কালই পেয়েছি, আসুন আসুন আসুন। সত্যি কথা বলতে কি স্যার, আপনাকে আগে ভাগে দেখার লোভ আমি ঠিক সামলাতে পারলাম না, এই বয়সে এত বড় একটা পজিশন, তার উপর জাস্টিস মজুমদারের আপনি জামাই। আসুন ম্যাডাম, আপনাদের বেডরুমটা একটু দেখে নিই, আসুন আসুন।
এই হচ্ছে বেডরুম ম্যাডাম, এটাকে আপনি আপনার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিন। হ্যাঁ জায়গাটা খুব মনোরম ম্যাডাম আর স্বাস্থ্যকর। এখানে রাত্রির শালটাকে তাকে শহরে যেরকম গাড়ি ঘোড়ার অবস্থা, এখানেও তেমনি মাঝে মাঝে নানা রকম জীবজন্তু ডাকে আর কি। স্যার আপনার ড্রাইভার কালি জয়েন করবে। দরজাটা খোলা থাক। বৈরাগ্য না, সংসার ধর্ম। দেখো ভাইয়া, এখানে ওই আদিবাসীদের সঙ্গে টেম্পোরারি সংসার ধর্মের কিছু কিছু কেস আমার হসপিটালে আসে। তাছাড়া ফ্যামিলি প্ল্যানিং শিখে তুলে দু একটা নতুন কাপলো এখানে হানিমুন করতে আসে বলে শুনেছি। তবে সোজা রাস্তায় কেউ এখানে সংসার ধর্ম করতে আসে বলে তো বিশ্বাস হয় না। নতুন কাপল যখন আসে তখন জায়গাটা নিশ্চয় খুব রোমান্টিক। তাই চান্স নিচ্ছ, লড়ে যাও। উইশ ইউ বেস্ট অফ লাক। ফোন করেছো না কেন? উনি চিন্তা করতে পারেন। চিন্তা করার কি আছে? তুমি তো জলে পড়োনি, তাছাড়া কদিন আগে তো ফোন করেছিলাম। আমি কয়েকদিনের জন্য বাড়ি যাব, আমার এই জঙ্গলে থাকতে একদম ভালো লাগছে না। বাড়ি যাও বললি তো যাওয়া সম্ভব নয়। তাছাড়া এখানে আমার কাজ, এই জায়গাটাকে তোমায় মানিয়ে নিতেই হবে। বাবি তো তোমায় আগেই বলেছিলেন এ কাজ ছেড়ে অন্য কাজ নিতে, নিলে পারতে। তুমি আজই আমাকে দিয়ে এসো, আমি আর এক মুহূর্তে এখানে থাকতে পারছি না। ছেলে মানুষই করো না পিয়ারি, তুমি এখন বড় হয়েছো, তোমার একটা সংসার আছে, আর তাছাড়া তোমার খেয়ালিপনার সঙ্গে আমার ভালো মন্দ সব কিছু জড়িয়ে আছে। একটু বোঝার চেষ্টা করো, একটু দায়িত্ব নাও। দায়িত্বের দোহাই দিয়ে তুমি আমাকে আটকে রাখতে চাও? তুমি যেমন বাবির কাছ থেকে আমাকে নিয়ে এসছো, আমিও তোমার শান্তিতে কিছুতেই থাকতে দেবো না, কিছুতেই না। ¡Gracias!
পিয়ালি। তোমাকে দেখি যেতে পাখিরা উঠেছে রে, রাত্রি কখন পোহায় বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার তোমার এসে সোনার কাঠি বেশিরভাগটাই হলো বন্ধুর মতো সবসময় পাশে পাশে থাকা। বড় লোকের মেয়ে আমার মনে হয় এরকম একটা পরিবেশে এসে একটু আপসেট হয়ে পড়েছেন। আমি বলছিলাম কি, একজন অভিজ্ঞ বয়স্ক কাউকে পাঠিয়ে দিলে হয় না? না না, আপনার অনাথ শিশুদের কোনো ক্ষতি হবে না, ওদের না হয় আমরা সবাই মিলিয়ে দেখবো। কি বল অরিন্দম, আপনাকেই প্রয়োজন, আপনি কাল থেকে জয়েন করুন। উঠুন আস্তে, আপনি আগের থেকে এখন অনেক সুস্থ, দেখবেন আস্তে আস্তে আপনার এই দুর্বলতা একদম কেটে যাবে। বসন্তিয়া, আমি অফিস যাচ্ছি, তুমি ওনাদের খাবারের ব্যবস্থা করো। আসুন, বাইরে বারান্দায় দাঁড়াবেন তো। কেন বাড়ি, আপনার স্বামী যে অফিস যাচ্ছেন, আমি একটু ক্লান্ত, আমি এখানে বসছি। একটা আদিবাসী গ্রাম আছে তারই পাশে, আপনার ভয় করে না? কিসের? ওই যে ওই আদিবাসীদের পাশে থাকেন না, বরং
ওরা পাশে না থাকলেই এখন আমার ভয় হয়। আপনি বোধহয় এই জায়গাটাকে একদম মানিয়ে নিতে পারছেন না মিসেস রয়। জানেন, এখানে অনেক সুন্দর সুন্দর সব জিনিস দেখার আছে। এক এক সময় মনে হয় প্রকৃতি যেন তার মনের মতো করে জায়গাটা সাজিয়েছে। জান না, একদিন সব ঘুরে ঘুরে দেখে আসুন না। মাসি, দিদি আসেনি? আসবে রে বাবা, আসবে, আসবার তো সময় হলো। হ্যাঁ ব্লু, এখনো বাড়ি যাসনি? না। হুম, একদম একা কিন্তু না, সবাই মিলে ভাগ করে খাবি। সারাদিন ধরে তো একজন একজন করে খোঁজ নিয়েই যাচ্ছে, কত প্রশ্ন, কোথায় গেছে, কি কাজ, কবে ছুটি হবে। হ্যাঁ রে, কেমন আছে মেয়েটি? এমনিতে ভালোই আছে, তবে নার্ভটা একটু দুর্বল। ওর কি অসুখ? বড় লোকের অসুখ এক কথায় বোঝানো যাবে না তোমায়। বড় লোকের একমাত্র আদুরে মেয়ে, তার ফলে যা হয় নানা রকম কমপ্লিকেশন, অ্যাডজাস্ট করার ক্ষমতা কম, ইরিটেশন, হিস্টেরিয়া, আসলে সবটাই মনের রোগ। হ্যাঁ রে, তোকে কতদিন থাকতে হবে ওখানে? তা জানি না মা, ডক্টর বোসের করা হুকুম, রোগী যতদিন সুস্থ না হচ্ছে থেকে যাও। স্বামী খুব দেখাশোনা করে না বুঝি? ভদ্রলোক খুব চেষ্টা করছেন মা, ওনাকে দেখলে বড় মায়া হয়, মাঝে মাঝে বড় অসহায় মনে হয়। কেন? জলপ্রপাত দেখতে যাব। I'm sorry, আজ হচ্ছে না, আজ আমার একটু কাজ আছে, আমি তাড়াতাড়ি চলে যাব। হ্যাঁ, ব্যক্তিগত। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার দাস, আগে এখান থেকে হুড্রু ফলস কত দূর? তা প্রায় মাইল সাতেক। আর পথে কি কি ভালো জিনিস দেখার আছে? আছে, হুড্রু থেকে পেরিয়ে মানে মেইন রোড ধরে মাইল তিনেক যাওয়ার পরই বাঁদিকে একটা কাঁচা রাস্তা পাবেন, সেই রাস্তা ধরে কিছু দূর এগোলেই একটা সুন্দর পাহাড়, আর সেই পাহাড়ের মধ্যে একটা সুন্দর শিব মন্দির আছে। আপনাদের খুব পেশেন্ট কেমন আছে? জাস্টিস মজুমদার আজ কলকাতা থেকে এসেছেন, মিসেস রায়কে নিয়ে উনি একটু বেড়াতে গেছেন, কখন ফিরবেন বলে জাননি। ও, আপনি এবার চা করতে গেলেন কেন? ভালো চা ঠিক মতো তৈরি না করলে আমার খুব খারাপ লাগে। আপনি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। আচ্ছা, আপনি এখানে কত বছর আছেন? তা 4-5 বছর। আপনার কি আছেন? আমার মা। আমার মা কিন্তু আমাকে পরের হাতে বেঁচে দিয়ে চিরকালের মতন পালিয়ে গেলেন,
সেই থেকে আমি একা। একা কেন? আপনার স্ত্রী আছে, শ্বশুর মশাই আছেন। আপনি এক কাজ করুন না, আপনি আমার মতন একজন শিক্ষিত ঘরজামাই জোগাড় করে নিন। আর যদি ট্রান্সফার নিয়ে নেয়? এখানকার কাজ আপনার খুব খারাপ লাগে না? আগে ভালো লাগতো না, এখন অভ্যেস হয়ে গেছে। আপনি আসার পর থেকে এবারই পরিবেশ অনেক হালকা হয়ে গেছে। সত্যি আপনি ছাড়া এখন কিছু ভাবতেও পারি না। এতটা বড় নির্ভরশীলতা খুব একটা ভালো লক্ষণ নয়। হ্যালো অরিন্দম, তোমার বিরুদ্ধে আমার পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে। মামনির এত বড় একটা অসুখ গেল, আর তুমি কেন এত দেরিতে আমায় ফোন করে জানালে? অসুখটা খুব একটা বড় নয়, শুধু শুধু আপনি বড় অসুখ নয়, এর চেয়ে বড় অসুখ আর কাকে বলে, মানুষের মৃত্যুকে? আরে না না না, তুমিও দেখতে পাচ্ছি বনে জঙ্গলে থাকতে থাকতে এদের মতো কিরকম মানে ইয়ে মানে মানে গোয়ার হয়ে গেছো। তবে হ্যাঁ, তোমার ব্যবস্থাপনায় আমি খুব সন্তুষ্ট, বিশেষ করে এই জঙ্গলের মধ্যে এরকম একটা বাংলো পাওয়া তো মানে ভাগ্যের কথা। আর তোমার ওই নার্সটি ভারি সুন্দর, নম্র, শিক্ষিত, ভদ্র। আমি তো বলে দিয়েছি, আমি না বলা পর্যন্ত ওর এখান থেকে যাওয়া কিছুতেই চলবে না। আপনার চা খাওয়া হয়ে গেল? আজ কিন্তু আপনার ওষুধ খেতে দেরি হয়ে গেল। অরিন্দম, তোমার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার লালের সঙ্গে আমার কথা হয়েছে। তোমার ট্রান্সফারের ব্যাপারে বলতে উনি বললেন তুমি নাকি স্বেচ্ছায় এখানে ট্রান্সফার নিয়েছো। হ্যাঁ, কিন্তু কেন? কলকাতা শহর ছেড়ে বনে জঙ্গলে কি এমন কারণ থাকতে পারে? কারণটা আমার ব্যক্তিগত। কারণটা যখন তোমার ব্যক্তিগত, তখন আর আমি কিছু বলতে চাই না। এনিওয়ে, তুমি এই ব্যাপারে মিস্টার লালকে অ্যাপ্রোচ করলে, তিনি তোমায় কলকাতায় ব্যাক করিয়ে দেবেন আমায় কথা দিয়েছেন। তোমার নিয়ে আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়, কতগুলো বড় কাজের দায়িত্ব আমার উপর আছে। মামনি, অরিন্দম বোধহয় এখন অফিস যাবে, তুমি যাও, আমি একটু ঘুরে আসি। বাবাকে এভাবে অপমান করলে কেন? কথার উত্তর দেওয়াটা অপমান করা নয়। কোনো কথাকে অমান্য করাটা অপমান করা। এটা তোমাদের মিথ্যে অভিযোগ। আমাদের? আমার বাবা? আমি শুধু বেঁচে আছি আমার বাবা মার দেনাটুকু শোধ করার জন্য। তুমি কলকাতা যাও, আমি কথা দিচ্ছি একটা দিনের জন্য তোমায় আমি আটকাবো না। কলকাতা আমি যাব না, আর বাবাকেও এখানে থাকতে দেব না। আমি জানি বাবার এখানে থাকাটা তোমার পছন্দ নয়। পিয়ালি, তুমি জানো না তোমার মুখে এসব কথা মানায় না। নিজেকে এভাবে নিচে নেওয়ার চেষ্টা করো না, ভবিষ্যতে হয়তো এর জন্য কষ্ট পেতে হবে। অফিসে না খেয়ে গেলে বাড়ির মেয়েদের অসম্মান হয়, এটা বুঝেন না? এই অরিন্দম, মিসেস কোথায়? গুড ইভিনিং মিসেস রায়, বসুন বসুন বসুন। আচ্ছা, তাহলে আর কি, আপনি তো ভালোই হলেন। যাক, যে জন্য এসেছিলাম, মিস্টার অ্যান্ড মিসেস রায়, এইসব ছেলেরা এবার আমার উপর ভার দিয়েছে বাৎসরিক ফাংশন পরিচালনা করার। তো আমি তো প্রথমে মনে করেছিলাম অ্যান্থ্রোপোলজির উপর বেশ একটা গরম গরম বক্তৃতা দিয়ে দেবো, তো এরা আমায় বলে না ও হবে না, ডিস্কো চাই, ডিস্কো ছাড়া নাকি আজকাল ফুটতে যাবে না। অরিন্দম,
তোমার এবং মিসেস রায়ের নিশ্চয়ই আসা চাই। আমায় মাফ করবেন, আমার পক্ষে যাওয়া বোধহয় সম্ভব হবে না। সে কি আমি যাবেন না? আমরা কিন্তু আপনাকে এক্সপেক্ট করবো। নো নো, ইউ মাস্ট ট্রাই মিসেস রায়। গুড নাইট। এসো চলুন। কই তোমার মিসেস কোথায়? এসে আচ্ছা তুমি যাও। এবার আপনাদের সামনে গান গিয়ে শোনাচ্ছেন শ্রী অরিন্দম রায়।
রায় এসেছিলেন, কিন্তু হঠাৎই তিনি উঠেন চলে গেলেন। আমার ঠিক ব্যাপারটা ভালো লাগলো না, আপনি তাড়াতাড়ি বাড়ি চলুন। দাদাবাবু, দিদিমণি খারাপ বেহুশ হয়ে পড়ে আছে। ডক্টর বোসকে একটা তাড়াতাড়ি খবর দিন আপনি। কয়েকদিনের ঘটনা লক্ষ্য করে আর তোমার মুখ থেকে সমস্ত শুনে আমার মনে হচ্ছে এটা একটা মানসিক ব্যাধি। তোমাকে যে সহ্য করতে পারে না বলছো আমার সেটা বিশ্বাস হয় না, বরং আমার ধারণা ও তোমাকে অসম্ভব ভালোবাসে কিন্তু নিজের কাছেই সেটা স্বীকার করতে ভয় পায়। সেইটাই সমস্যা, আর রোগটাও সেইখানে। দেখো অরিন্দম, তোমার কাছে দুটো রাস্তা আছে, হয় তোমায় সারা জীবন এইভাবেই কাটাতে হবে, আর নইলে ওর কোনো দুর্বল জায়গায় প্রচণ্ড আঘাত করতে হবে, যদিও কাজটা খুব সহজ নয়, কারণ এই ধরনের কাজে কোনো কোনো সময় বিরাট ক্ষতির সম্ভাবনা থেকে যায়। কিন্তু আমি কি করে বুঝবো কিসি দুর্বল জায়গা? তুমি তো ওকে ছোটবেলা থেকে দেখছো, এমন কোনো কিছু কি তোমার নজরে পড়েনি? কেনই বা তোমাকে বিয়ে করতে চাইলো, ফাংশনেই বা গেল কেন, আর চলেই বা এলো কেন? একটু ভালো করে ভেবে দেখো অরিন্দম, আমার মনে হয় সমস্ত ঘটনার পেছনে একটাই কারণ আছে। একটু ভালো করে ভাবো, ইউ উইল ফাইন্ড আউট দি কজ। ধারণাই আমার পাল্টে গেছে। আচ্ছা দিনা, উনি তোকে জল থেকে টেনে তুলেছেন, তাতে তো আহমরির কি আছে? উনি না তুললে আরেকজন তুলতেন, তুই তো আর জলে ভেসে যেতিস না। পিয়ালি, অরিন্দম বাবু এলে ওনাকে আমার বাড়ি আসতে বলিস, বাবা মা খুব এক্সপেক্ট করেন। আমিও চলি রে। একটা মেয়েকে জল থেকে বাঁচিয়ে তো অনেক হাততালি কুড়োলে, এখনো মন ভরলো না? একটু বসুন, আমি আসছি।
আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি মাকে বলে যদি একটু বাইরে আসেন। চ্যাটার্জি, আপনি তো আমার স্ত্রীকে দেখেছেন, ওর সঙ্গে আমার সম্পর্কটা আপনার কাছে এতদিনে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। ওর রোগ সম্পর্কে হয়তো একটা ধারণা আপনার আছে। হ্যাঁ, বেশিরভাগটাই মানসিক রোগ। কিন্তু কিন্তু এভাবে আর কতদিন চলতে পারে? আপনি যদি একটু সাহায্য করেন। আমি? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন। এরকম যদি একটা মিথ্যে সাজানো অভিনয় ওর সামনে করা যায় তাহলে তো মনে চালায়। আমায় মাফ করুন অরিন্দম বাবু, আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। আমি জানি, আমি জানি এই জাতীয় অনুরোধ অন্যায়, এটা অপরাধ। কিন্তু কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি শুধু আমার নিজের স্বার্থের লোভে, বিশ্বাস করুন, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই, বিশ্বাস করুন। আমাকে বাড়ি পৌঁছে দিন মিস্টার রায়। মা, ভদ্রলোকের স্ত্রী ভালো আছেন তো? তোমার কি হয়েছে, শরীর খারাপ? কিছু হয়নি, আমায় গ্লাস জল দেবে মা? হ্যাঁ আনি। না মা, তোর ওপর আমার অনেক ভরসা। আমার আসতে একটু দেরি হয়ে গেল, ভাবলাম আপনি বুঝি আর আসবেন না। তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো। হ্যাঁ, একটা বিরাট রিস্ক তুমি নিয়েছো, এর পরিণাম যে কি হবে এখনই সঠিক করে কিছু বলা যাচ্ছে না।
এছাড়া তো আমি আর কোনো রাস্তা খুঁজে পেলাম না। দেখা যাক। আপনার রাতের ওষুধটা রেখে গেলাম, মনে করে খেয়ে নেবেন। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ চলুন। আসুন, অফিস থেকে তো সোজা চলে এলেন, আপনার তো কিছু খাওয়াও হয়নি। ঠিক ওখানে এইভাবে যদি, আমার মনে হয় এটা খুব কাজে দেবে। আপনি আমায় শিখিয়ে দেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। মিস চ্যাটার্জি, আপনি মনে করুন ঠিক ঠিক ওই রকম একটা টেম্পারেচার চার্ট আপনি ওর ঘর থেকে আমার কাছে নিন। হ্যাঁ আমার কাছে, আপনি যান যান, আপনি যান। হ্যাঁ যান, আসুন। হ্যাঁ আপনি আসুন, এগিয়ে কাছে। হ্যাঁ তারপর চার্টটা আপনি আমার হাতে দেবেন, এইভাবে। এরপর আপনি আমার দিকে মুখ ধরে তাকাবেন, আস্তে আস্তে তাকান, তাকান আস্তে আস্তে। হ্যাঁ এইভাবে আমাকে এমন ভাবে দেখবেন যেন আমাকে আপনার ভীষণ ভালো লাগে। দেখি মিস চ্যাটার্জি, আপনি কাঁদছেন? না তো, আসলে ওটা কিছু না, আসলে আমার চোখে। আপনি আমাকে আরেকবার বুঝিয়ে দিন, আমি ঠিক। আপনি এই চারটা ধরুন, ধরুন। এবার আপনি যান, ও ঘর থেকে আসুন। এবার মুখ ধরে তাকান। মিসেস রয় অত্যধিক স্লিপিং ড্রাগস খেয়ে ঘুমোচ্ছেন, এত স্লিপিং ড্রাগস খেলে হার্টের ক্ষতি হতে পারে। সে কি আপনি আপনি খেয়াল করেননি? আমি আপনারই কাজে বাইরে গিয়েছিলাম। ও দোলাও আমার হৃদয়, আমার হৃদয় তোমার।
খেলার সাথী মনে পড়ে কত আপনার স্ত্রী পিয়ালি রায়ের বন্ধু আমার স্ত্রী মিসেস ঝুমুর মুখার্জি ওরূপে ঝুমা আমি তাকে ঝুম বলে পিয়ালি তোর সাথে কিন্তু আমার ভীষণ ঝগড়া আছে বুঝলেন নরেন্দ্রবাবু বিয়ে করি হানিমুন করতে বেরিয়েছি চিঠি দিলাম উত্তর দিলি না তো শহর গ্রাম পাহাড় জঙ্গল সব জায়গায় হানিমুনে স্বাদ নিয়ে বেড়াচ্ছে মেয়ে সমস্যাকে এত করে বললাম আপনার আসবার কথা আপনি এলেনই না আপনি যতই রিকোয়েস্ট করুন মিস্টার রায় একদিনের বেশি কিছুতেই আমরা এখানে থাকব না এবার কোথায় যাবেন জাহাজে জাহাজে হানিমুন নট এ ব্যাড আইডিয়া কিন্তু কেন বলুন তো দোলে রাইট জানিস আমি এখন ভাবতেই পাই না আমার পাশে রোগ ছাড়া ছোটবেলা থেকে এত বড় হয়েছি অথচ পাশে রোগ ছাড়া না ভাবতেই আমার অবাক লাগে যাই রে শুয়ে পড়ি বস না সারা রাত গল্প করব হ্যাঁ সারা রাত এই ঘরে ঝড় বাতাসে রা দিয়ে যায় ঝুম 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 আমার কোথায় গেল ঘুম কোথায় আমার ঝুম আমার ঘুম আমার চুম গুড নাইট গুড নাইট হীরের টুকরো ছেলে আমি হীরক মুখার্জি হীরের টুকরো ছেলে আমি হীরক মুখার্জি দুষ্টুমিতে আছে আমার দারুণ এনার্জি দুষ্টুমিতে আছে আমার দারুণ এনার্জি হীরের টুকরো ছেলে আমি হীরক মুখার্জি আরে হীরের টুকরো ছেলে আমি হীরক মুখার্জি বিদ্ঘুটে সব চিন্তা নাচে আমার মগজে ধরলে মাথা ঝড়ে না যে তাই তো সহজে বিদ্ঘুটে সব চিন্তা নাচে আমার মগজে
ধরলে মাথা ছাড়ে না যে তাই তো সহজে তুড়ি মেরে লাভ খাই ইহা উহা গান গাই তুড়ি মেরে তুড়ি 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 মেরে লাভ খাই ইহা উহা গান গাই ইহা উহা গান গাই কারো 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 আমার ওপর তবু অ্যালার্জি হিরের টুকরো ছেলে আমি হীরক মুখার্জি আরে হিরের টুকরো ছেলে আমি হীরক মুখার্জি ছন্দ লয়ের সমতাল ফাঁক কিছুই জানি না তবু তাল পেলে ভাই মনের কথা বলতে ছাড়ি না ছন্দ লয়ের সমতাল ফাঁক কিছুই জানি না তবু তাল পেলে ভাই মনের কথা বলতে ছাড়ি না হরি বল 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 ফাঁকে পড়লাম পেলাম ফাঁকি যে অনেকগুলো মিষ্টি কথা রইল বাকি যে সেতাল পেয়েও ফাঁকে পড়লাম পেলাম ফাঁকি যে অনেকগুলো মিষ্টি কথা রইল বাকি যে তুড়ি মেরে লাভ খাই ইহা উহা গান গাই তুড়ি মেরে তুড়ি 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 মেরে লাভ খাই ইহা উহা গান গাই ইহা উহা গান গাই হাল্লা গুল্লা কাজে আমার নেই তো লেথার্জি হীরের টুকরো ছেলে আমি হীরক মুখার্জি দুষ্টুমিতে আছে আমার দারুণ এনার্জি আরে হীরের টুকরো ছেলে আমি হীরক মুখার্জি আরে হীরের টুকরো ছেলে আমি হীরক মুখার্জি হীরক মুখার্জি হীরক মুখার্জি বললি না কি বলবো তোদের কি হয়েছে কিছু না একটা কথা বলবো স্বামী বড় নিজের জিনিস রে ও কিভাবে খেলা হারাস না জীবন নিয়ে ছেলে খেলা করিস না পিয়ালি আহ ঝুমা তোদের সমস্ত শিখলি কথা চলি রে আমার কথাটা খেয়াল রাখিস দিয়ে এইসব অন্যায় কাজ করাচ্ছি আপনি বোধহয় আমায় কোনোদিনও ক্ষমা করতে পারবেন না কিছু খারাপ লাগছে না সবটাই অভ্যেস আপনাকে কিন্তু ভীষণ ক্লান্ত মনে হচ্ছে আপনার বোধহয় ঘুম হয় না আমি ভাবি এত করে যদি পিয়ালিকে না পাই তাহলে আপনার কাছে অপরাধের বোঝা বেড়েই যাবে দাঁড়ান আপনার নার্সের কস্টিউম কোথায় বাড়িতে এই পোশাকে কোনো রোগীর সেবা করা উচিত না আপনি জানেন না পোশাক পরিষ্কার থাকলে খুব একটা ক্ষতি হয় না অল্প হলেও হয় সেটা রোগী বিশেষে ও নার্সিংটা তাহলে আপনার আসল ব্যবসা নয় মানে আপনি ডাক্তারিও করেন আমি কিন্তু একজন নার্স চেয়েছিলাম যে শুধু আমার সেবা করুক কিন্তু আমার মনে হচ্ছে শুধু সেই কাজটুকু করতে আপনার কোথায় যেন অসুবিধা হচ্ছে আই এম সরি মিসেস রয় কাল থেকে আমি নার্সের কস্টিউমই পরে আসবো কিন্তু আপনাকে যদি আমার দরকার না হয়
কিন্তু আপনি এখনো সুস্থ নন মিসেস রয়। আমি পাগল নই যে দিনের পর দিন ঘুমের ওষুধ খাই আমাকে রেখে দেবেন। নার্সিং করার কোনো যোগ্যতা আপনার নেই। শুধু ফুল দিয়ে ঘর সাজালেই রোগীর সেবা হয় না। কি হবে এসব ফুল দিয়ে? যান, নিয়ে যান। জানি সিস্টার, আমি সব জানি, কিন্তু আমার পক্ষে এই কাজ করা সম্ভব হচ্ছে না। আপনি আমাকে ছুটি দিন। আজকের পরিস্থিতিতে আপনার পেছি আসা কোনো মতেই সম্ভব নয়। আপনি পেছি আসা মানে অকুল সমুদ্রে দুটো ছোট ডিঙিকে ভাসিয়ে দেওয়া। তারা না পারবে কোনোদিন মিলতে, না পারবে পাড়ে এসে ঠেকতে। কিন্তু আমি তো একটা মানুষ ডাক্তারবাবু, এই জ্বালায় চলতে চলতে একদিন তো আমি ফুরিয়ে যাব। আমার মা সারা রাত আমার পাশে জেগে বসে থাকেন, সেই অসহায় মানুষটাকে আমি কোনোদিন কোনো জবাব দিতে পারবো না। আপনি আমায় মুক্তি দিন, আমি বাঁচতে চাই ডাক্তারবাবু, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমি খুবই দুঃখিত সিস্টার, কিন্তু এই মুহূর্তে আপনাকে মুক্তি দেওয়ার কোনো ক্ষমতাই আমার নেই। সিস্টার, আমি একজন ডাক্তার, আপনি একজন নার্স। আমাদের চাকরির বাইরেও মানুষের কিছু কিছু দাবি আমাদের উপর চেপে বসে আছে, যেটাকে আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। আমাদের ভালো মন্দ, আমাদের জীবন মৃত্যু সেখানে প্রাধান্য পায় না। মহামারীর ভয় যখন হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যায়, একজন নার্স তখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত, এ কথা আপনি ভাবতে পারেন? আপনি কি ভাবতে পারেন? ওই যে ছোট ছোট অনাথ শিশুগুলো যারা হেসে খেলে বেড়াচ্ছে, ধরুন তাদের কারো যদি ক্যান্সার হয় কিংবা কুষ্ঠব্যাধি হয়, আপনি সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসবেন? ডাক্তার বাবু, আই এম সরি মিস চ্যাটার্জি, আই এম এক্সট্রিমলি সরি। আজ আপনার সামনে যে দুজন মানুষ রয়েছে তারা কেউ সুস্থ নয়, তাদের সাংসারিক জীবনটাই একটা মস্ত বড় ব্যাধি, বাঁচার প্রয়োজন তাদেরও আছে সিস্টার। সো প্লিজ গো অ্যাহেড। Wish you best of luck, sister. মামনি, কি ব্যাপার? বাপি, পারলে তুমি আজই চলে এসো, দরকার আছে। তুমি এসো, এলে সব বলবো।
ছি 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 ছি, আমি আমি এত বড় একটা ভুল কি করে করলাম? বন্ধু ছেলে বলে তাকে তুলে নিয়ে এসে মানুষ করলাম, আর সে কিনা শেষে। আমি বাড়ি যাবো বাপি, আমি বাড়ি যাবো। হ্যাঁ মা, হ্যাঁ, আমি আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো। ভেবেছিলাম যে তোমাকে পেয়ে আমার মেয়ে সব দিক দিয়ে সুস্থ হয়ে উঠবে, কিন্তু কিন্তু একটা সামান্য লোভের জন্য তুমি তার এত বড় ক্ষতি করবে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আর অরিন্দম, না মা না, যে লোভের জন্য তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ করলে তাকে তুমি কোনো দিন পাবে না। এটা এটা আমার অভিসম্পাত নয় মা, এটা আমার অভিজ্ঞতা। বিশ্বাস করুন, আপনার সমস্ত ধারণা ভুল। থাক থাক থাক, নিজের পাপের বোঝা আর বাড়িও না। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন স্যার? হ্যাঁ, আজকালের ভেতরে আমি বাড়ি ছেড়ে চলে যাব, আপনি সবকিছু বুঝে নেবেন। আপনি আপনি চলে যাবেন স্যার? কই, সেরকম কোনো কথা তো অফিসে। এই বাড়িতে থাকার প্রয়োজন বোধহয় আমার শেষ হয়ে গেছে। নমস্কার স্যার। ওরা চলে যাচ্ছেন, আপনি জাস্টিস মজুমদারকে সব কথা খুলে বলুন। কি বলবো? কেন আপনি বলতে পারছেন না? আমাদের ব্যাপারটা ঘটেছে মিথ্যে, সব সাজানো, সব ভুল। কোনো লাভ হবে না, আজ যদি আমি এটা নিজে থেকে মিথ্যে প্রমাণ করতে যাই তাহলে এটা ওদের কাছে আরো বেশি সত্যি হয়ে দাঁড়াবে। কিন্তু আমি আর পারছি না মিস্টার রায়, আপনি ওকে কথা দিয়েছিলেন, আপনি ওকে কথা দিয়েছিলেন মিস্টার রায়, আমি আর পারছি না, আমি আর পারছি না মিস্টার রায়। যাবার কিছু খেয়ে যান, তুমি যাও বাসন্তিয়া, আমি আসছি। বাসন্তিয়া, আমাদের জিনিসগুলো গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করো। Thank you.
চাই তো। আপনার উপর অনেক অন্যায় করেছি, আর আটকে রাখবো না। কিছু বলবেন? আপনি খেয়ে নেবেন। অফিসের কতগুলো কাজ বুঝিয়ে দেবার আছে, আমি একটু পরেই যাচ্ছি। মামনি, আমি এতদিন ধরে আইন ঘাঁটছি, ওই অরিন্দমকে কি করে শায়েস্তা করতে হয় তা আমি জানি। ও রোজ রাত্রে ডায়েরি লিখত, ডায়েরিটা আমি সঙ্গে করে এনেছি, এটাই আমি কোর্টে প্রডিউস করব। পিয়ালি, তুমি ঘুমিয়ে আছো, তুমি জানতেও পারো না তোমার ঘুমন্ত মুখের দিকে আমি বার বার গিয়ে চেয়ে থাকি। পিয়ালি, আমি আমার জীবনের সর্বস্ব দিয়েও শুধু তোমাকেই পেতে চাই, যে আমার স্ত্রী। সে কেন আমার নয়? আমি আজ সব হারিয়ে জীবন যুদ্ধের শেষ প্রান্তে এসে শূন্য প্রাণহীন আকাশের দিকে তাকিয়ে বোবা কান্নায় শুধু প্রশ্ন করেছি, হা আমার ব্যর্থ জীবন, আমি কি এমন অপরাধ করেছি যে জীবনের জন্ম লগ্ন থেকে সব আমার? পিয়ালি, তুমি জানো না রাখির সঙ্গে আমি শুধু প্রেমের অভিনয় করে চলেছি, একমাত্র তোমাকে। তুমি যদি একটা দিনের জন্য আমাকে ভালোবাসতে, তাহলে আমাদের এই মিথ্যে প্রেমের অভিনয় বোঝার ক্ষমতা তুমি হারাতে। মামনি, তুমি কোথায় যাচ্ছ? মামনি, কেন তুমি এই কাজ করলে? তুমি তো মুক্তি চেয়েছিলে, আমি তোমায় মুক্তি দিলাম, আমি সব কিছু উজাড় করে দিয়েছি শুধু শুধু তোমাকে পাওয়ার জন্য। তুমি আমি কিচ্ছু দিতে পারোনি, কিচ্ছু না, কিচ্ছু না। সামান্য একজন নার্স, এক গ্লাস দুধ দিল তাও তুমি সহ্য করতে পারলে না। বলো, কেন তুমি এই কাজ করলে? কিসে তোমার মুক্তি? কি চাও তুমি, কি চাও? আমি কিছু চাই না, কিছু না। আমি ওতে বিষ মিশিয়েছিলাম, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। পিয়ালি, পিয়ালি, পিয়ালি দাঁড়াও। পিয়ালি,
ওকে ডাকবে না? ও আর আসবে না, আমি জানি ও আর আসবে না। পিয়ালি, আপনার পেশেন্ট ভালো হয়ে গেছে। আমার শেষে সোনালী আলোয় ভেসে